টুকরো টুকরো কিছু স্মৃতি চতুর্থ পর্ব। আজ হেমন্ত মুখোপাধ্যায়, জ্যোৎস্না সেন ও হীরেন্দ্রনাথ। প্রথমে জ্যোৎস্না সেনের কথা বলি। আমার বড় পিসিমা আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন, খুব সহজ সরল অথচ রাজভারী। অনেকের উপরে মাঝে মাঝে রাগারাগি করতেন, কিন্তু আমার উপর কোনোদিন রাগতে দেখিনি, ভীষণ ভালোবাসতেন। কংগ্রেস নেত্রী পূরবী মুখোপাধ্যায়ের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, অনেকের উপকার করার চেষ্টা করেছেন, গান বাজনা খুব ভালোবাসতেন। এরপর হীরেন্দ্রনাথের কথা বলি। আমার বাবা সব কিছুতে অলরাউন্ডার ছিলেন, কিন্তু ভীষণ ব্যক্তিত্ব এবং খুবই ভালো মানুষ। বাংলা, ইংরেজি এবং হিন্দিতে ভীষণ জ্ঞান, সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতিতে। সারা কলকাতাকে হাতে তালুর মতো চিনতেন, জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, সারা জীবন অনেকের উপকার করার চেষ্টা করেছেন। আমার জীবনে আমার বাবা ছাড়া আর কাউকে ঠিক গুরু বলা যাবে না, কিছু বরেণ্য ও স্বনামধন্য মানুষকে গুরু বলে মানি, কিন্তু তা মহাভারতের একলব্যর মতো। সদ্য হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান আমার বড় পিসিমা ও বাবাকে মাঝে মাঝে গাইতে শুনেছি। 1943 সালে উনি গানটি রেকর্ড করেছিলেন, আমি একটু শোনাবার চেষ্টা করছি। কথা কইও না কো শুধু শোনো, কথা কইও না কো শুধু শোনো, যেন বাতাসে পাঠালো কোনো আলোক পরির ফুল গন্ধা, অশ্রু সজল লিপি ছন্দা, কথা কইও না কো শুধু শোনো, কথা কইও না কো শুধু শোনো। তো উনি পরবর্তীকালে বলেছিলেন, দেখো সেই সময় তখনকার মানুষদের কাছে এই গানটি খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু এখন শুনতে কেমন যেন লাগে, এই ধরনের গান মনে হয় এখন আর শ্রোতারা ঠিকমতো নেবেন না। তো আজকে এখানেই শেষ করি, নমস্কার। পরবর্তী দিনে আসবেন উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায় এনারা আসবেন, আর অন্য কোনো বিশেষ বরেণ্য এবং স্বনামধন্য আরও কেউ আসতে পারেন পরের এপিসোডে। নমস্কার।